নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রচণ্ডই শীত পড়েছে, আর এই শীতে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে। আর শীতের ফুলকপি, আলু, কড়াইশুঁটি এই সমস্ত দিয়ে তো খিচুড়ি করলে ভীষণই ভালো লাগবে। আমি আজ এই খিচুড়িটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, খিচুড়ি। এখানে দেখুন, একটা কড়াই গ্যাসে বসিয়ে একটু গরম করে নিয়ে এক কাপ মুগ ডাল দিয়ে দিলাম, চায়ের কাপের এক কাপ দিলাম। এবার এই ডালটা একটু ভালো করে ভেজে নেব, একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর অবশ্যই কাপ বা বাটি বা গ্লাস যে কোনো কিছু একটু মেপে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে, মানে সুবিধা হবে রান্না করতে। ডালটা দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে একটু ধুয়ে রেখেছি। এবার ওই কড়াইটায় আবার গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তেল খুব ভালোমতো গরম করে নিয়ে প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কপিগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে চালটা ধুয়ে নিই। যেই কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপেই কিন্তু এক কাপ চাল নিলাম। চাল এবং ডাল সম পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে ডালের পরিমাণটা বেশিও নিতে পারেন। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন, কপিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই। এবার এই কপিগুলোকে আমি কড়াই থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। কপি ভাজা তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এগুলো কিন্তু নতুন আলু, আর আলুগুলো ছোট ছোট, সেই জন্য আমি গোটাই রেখেছি। আপনারা চাইলে দুটুকরোও করে নিতে পারেন। আলুটা দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর লবণ হলুদ কিন্তু কিছুই দেবো না আলু ভাজার সময়, কপি ভাজতেও আমি কিছুই দিইনি। দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব। আলু তুলে নিয়েছি, এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। ফোড়নটা একটু দেখুন নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার এর মধ্যে আমি আরও কিছু মশলা দেব। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ, জিরে গুঁড়োও দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ, এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একদমই শুকনো হয়ে গেছে, সেই জন্য দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি কড়াইটার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে মশলাটা কষতে দেব কিছুক্ষণ। দেখুন কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। মশলাটা আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে খেতে ভালো লাগবে, তবে যদি আপনার পছন্দ না হয় আপনারা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডাল, আর দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চাল এবং ডাল দুটোই আমি একসাথে দিয়ে দিলাম। এবার মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। চাল এবং ডাল যদি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে খিচুড়ি রান্না করা হয়, খিচুড়ির কিন্তু স্বাদ ভীষণই ভালো হয়। আর এই গোবিন্দভোগ চালটা নতুন চাল, নতুন চালের গন্ধ এমনি খুবই সুন্দর হয়। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। আমি যেই কাপ মেপে চাল এবং ডাল নিয়েছি সেই কাপ মেপে এখানে ছ কাপ গরম জল দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় পরে আবারও দেব, তবে অবশ্যই গরম জল কিন্তু দিতে হবে। দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আপনারা চাইলে মশলা কষানোর সময়ও দিতে পারেন। এবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। চাল ডাল এখনও সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে।
আর খিচুড়ি রান্না করতে গেলে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে যেতে পারে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুর সাইজটা একটু বড়, সেদ্ধ হতে সময় নেবে, সেই জন্য আলুটা আগে দিলাম। কপিটা আমি এখন কিন্তু ব্যবহার করছি না, পরে দেব। আলু দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে আবারও কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন, কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, জলটা কিন্তু প্রায় শুকিয়েই গেছে, চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, তবু আরও একটু সেদ্ধ করতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 কাপ গরম জল। আমি কিন্তু এখানে 2 কাপ চাল ডালের জন্য 8 কাপ জল দিলাম, আর জল দেব না। জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কপিগুলো। কপিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না, কারণ কপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর কপির সাইজও খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। কপিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারও কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন, কড়াই ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর আমি শুকনোও করব না, এইরকমই পাতলা রাখবো। খুব বেশি শুকনোও করবো না, আবার খুব বেশি পাতলাও রাখছি না খিচুড়িটা। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আপনারা এখানে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়িতে কিন্তু একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে খেতে। ঘিটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করছি না। খিচুড়ি রান্না করা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ফুলকপি নতুন আলু কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, একদম নিরামিষ খিচুড়ি। দেখুন, খিচুড়িটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি শক্তও হয়নি। আপনারা এই খিচুড়ির সাথে বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, অথবা আলুর দম, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, অথবা ডিমের অমলেট, মাছ ভাজা, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার আজকের এই খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিও দেখে ভালো লাগলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।